ছয় ঘন্টায় রাজধানীতে রেকর্ড একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টি জলবদ্ধতায় চরম দুর্ভোগ সিটি কর্পোরেশনের নগরবাসী সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা বিভিন্ন স্থানে বিক্ষোভ বিশৃঙ্খলা বরদাস করা হবে না হুঁশিয়ারি হুশিয়ারিএফ গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আহ্বান আমি কোটা আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের ভর করেছে বলেছেন মন্ত্রীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় অবস্থান কর্মসূচি তিস্তা ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থানের প্রশংসা বিশ্লেষকদের আলু আর পেঁয়াজের অস্থিরতার মধ্যেই এবার বাড়ছে চালের দাম নিত্যপণ্যের বাজারে আগুন বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোররাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলবদ্ধতায় নাকাল রাজধানীবাসী তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয় মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আধার করে বৃষ্টি নামে এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানি কমর পানি বসুন্ধরের পিছনে কমর পানি কালভাটলুড কমর পানি মানে পুরা লাস্তায় পানি পানি লেগে কোনো দিক দাও জানা পিছনে পর্যন্ত পানি যায় তা আমরা বাইয়া দোকানে যাইতে পারি না দশটা বাইজে যাইতেছে চলা চলের খুবই কষ্ট হয় যে এক কোমর ফানি দিয়ে এখন হপ প্যান্ট ফাইডা বাইর হইতে হয়েছে বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না ডিউটিতে যাইতে পারতেছি না ঘরটায় বারাইতে পারতেছি না কোনো ঠান্ডা না বৃষ্টি উঠলে মানে আমাদের এই এছাড়া ফানি যারা দোকানদার দোকানদারি করতে খুব কষ্ট হয় এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে তলিয়ে যায় অলিগলি ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভক্তভোগী মানুষ

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল থেকে রাজধানীতে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি সারা দেশের ছ আটটি স্টেশনে অতি ভারী এবং আটটি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে আর এই ধারাটা আজকে অব্যাহত থাকবে কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নাকাল রাজধানীবাসী তারা বলছেন জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তাদের মামুন আব্দুল্লাহ বাংলা ভিশন ঢাকা কোটা ইস্যুতে সংসদে আইন পাশ করার আগ পর্যন্ত আন্দোলন চলবে ঘোষণা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন আন্দোলনের নেতারা বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ থেকে শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান সংগঠনের নেতারা বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ছুটির দিনের এই কর্মসূচি মূলত বৃহস্পতিবার কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আগেই ঘোষণা করেছিল সংগঠনের নেতারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে টিএসসি মোড় দিয়ে

যৌক্তিক সংস্কার করে স্থায়ী সমাধান চান শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে বৃহস্পতিবার থেকে নানা ধরনের বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন বক্তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং ছয়টায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে একটি শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা না করে সমস্যা সমাধানের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করা হয় রাজশাহীতে বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ স্টেশনে আটকা পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ দুটি ট্রেন আর এর আগে ক্যাম্পাসের প্যারিস রোডে সমবেত হয় আন্দোলনকারীরা সেখান থেকেই মিছিল নিয়ে ক্যাম্পাসে ঘুরে আসে পরে রেলপথে অবস্থান নেয় তারা তাদের সাথে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শাটল ট্রেনে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীর ষোল শহর স্টেশনে জড়ো হয় তারা যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও সংক্ষিপ্ত সমাবেশের শেষে মিছিল নিয়ে নগরীর দুই নম্বর গেট প্রবর্তক মোড় চকবাজার জামালখান সহ বিভিন্ন সড়ক ঘুরে আসে আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় মানসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না চকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্যাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী দীপু দীপুমণি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি তবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডীপুমণি এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন আদালতের রায় মেনে নিতে হবে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান ডিএমপি কমিশনার আদালতের প্রতি শ্রদ্ধা রাখা সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ছাত্রদের কোটার পাশাপাশি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে আবার বৃষ্টির পানিতেও ডুবছে আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন কোটা নিয়ে সরকারের ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিচ্ছে আহমেদ সারবারের রিপোর্ট যুগপথ আন্দোলনে একত্রিশ দফা ও এক দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ এতে মঞ্চের নেতারা বলেন শুধু কোটা সংস্কার নয় সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না তারা বলেন সাত জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে এখন রাজনৈতিক এই গুমট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা আজকে বাংলাদেশের মানুষ বেগম মুক্তির জন্য কথা বলছে আজকে তিনি ভীষণভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে গোটা আন্দোলন ইতিমধ্যে একটা জনগণের মন থেকে স্পর্শ করেছে ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা মামলা মকদ্দমার বিষয় না এটা কোর্টের বিষয় রাজনৈতিক বিষয় এটা একটা প্রশাসনিক বিষয় হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে আবার আবার আন্দোলন নামলে সেই আঠাশ অক্টোবর আসবে আবার ব্যারিকেড ভাঙ্গার প্রস্তুত আসবে আবার লাঠি গুলি টিয়ার বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ সেই আলোচনায় স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মালিকানা জনগণের কাছে ফিরে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে দলীয় লোকজনকে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফেসিস সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে আমি ছাত্রদের একটি অনুরোধ করব তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে একত্রিশ দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা একwidetildeফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ পারি আহমেদ বাংলা ঢাকা আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অভিযোগ করেছেন তরুণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে অপরাজনীতি ও সরযন্ত্র করছে বিএনপি জামাত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্ট এর ফলে হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তিরা ভর করেছে বলেও অভিযোগ করেন তিনি বলেন এর মধ্য দিয়ে প্রমাণ হয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উস্কানি দিচ্ছে তিনি বলেন যে কোনো আন্দোলন হলেই বিএনপি ও তাদের দোষরা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে ক্ষমতায় থাকতে দুর্নীতি লুটপাট করায় তাদের উপর জনগণের আস্থা নেই উল্লেখ করে তিনি বলেন এ কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে সে কারণেই অরাজনৈতিক আন্দোলনকে পুঁজি করে দলটি অপরাজনীতিতে নামে বলেও অভিযোগ সাধারণ স্বাধীনতা বিরোধীদের কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন যেখানে সেখানে যদি কেউ বাধাগ্রস্ত হয় সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে সে সময় তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে ঘরে ফিরে যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে সরকারের দায়িত্ব জনগণের জাল জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষাও চলছে মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিন দুই দফা বৈঠক করে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন এবং সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন গত আর জুলাই ভোর অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর আগে বাইশ জুন হাসপাতালে ভর্তি হয়ে দশ দিন চিকিৎসাধীন থাকার পর দুই জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া পঁচিশ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া আথরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিক সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এবার শক্ত কঠোর আন্দোলনের ঘোষণা দিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উত্তরের পাঁচ জেলায় গণ অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেয়া হয় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট রোগ শোকে ভেঙে যাওয়া শরীরে খুঁড়ে আসেন চড়ের বাসিন্দা আশি ঊর্ধ্ব হারুন রশিদ আর বেগের কি হইবে আমার নদীর কাজ করে তাড়াতাড়ি তাহলে আমার এলাকা শুদ্ধ আমিও বাঁচব শেষ আষাঢ় রোদে পুরেই অধিকার আদায়ের আন্দোলনে সামিল শত শত মানুষ কোথাও বাঁধে কোথাও আবার নৌকায় বলেন হৃদয়ের কথা কষ্টের কথা আমরা বাংলাদেশের নাগরিক আমাকে কেন চীন দেখাবে কেন ভারত দেখাবে আমরা এটা মানি না আমরা চীন আর ভারতের কথা মানি না আমরা আমরা তো চীন আর ভারতে ভোট নেই। আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিছি পংপুর বিভাগের মানুষের উন্নয়নের জন্য এটা জন্য বাস্তবায়ন করে না হলে আমরা অসহায় পরে মারা যাব আন্দোলনকারীরা বলছেন তিস্তার পরিচর্যা না করায় প্রতি বর্ষায় এ নদী আগ্রাসী হয়ে ওঠে নেয় বেঁচে থাকার অবলম্বন তিস্তা হাজার হাজার হেক্টর জমি নষ্ট করেছে বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর যা বাস্তবিকটা ছিল সেগুলো নষ্ট করেছে কবরস্থান নষ্ট করেছে মসজিদ নষ্ট করেছে আমাদের বাড়িঘর নষ্ট করেছে আমাদেরকে গৃহহীন করে তুলেছে এটা হলেই পরে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নতি হবে এবং তিস্তা অঞ্চলে আধুনিক কৃষি হোটেল এবং অন্যত টাউন ইত্যাদি ইত্যাদি সুবিধা হবে নেতারা বলছেন সরকারের অবকাঠামোগত উন্নয়নে শহরের শোভা বেড়েছে আগামী মাসেই এই প্রকল্পের রূপ দেখতে চান তারা বাংলাদেশে যতগুলো মেঘা প্রকল্প চলছে সেগুলো দেশের কিছু মানুষের জন্য করা হচ্ছে বা মানুষ মানুষের জন্য আমি কোনো প্রকল্প সেভাবে দেখছি না একমাত্র মনে হয় তিস্তা মহাপরিগঞ্জের সর্ব সর্বদরিদ্র মানুষদের গ্রামীণ মানুষদের এবং দুর্দশাগ্রস্ত মানুষদের কল্যাণের একটি এটা পরিকল্পনা বাস্তবায়ন আমরা স্পষ্ট বলতে চাই আমরা সময় দিতে চাই না আমরা এই আন্দোলনকে কঠোর থেকে কঠোর নিয়ে যেতে চাই যদি আগামী এক মাসের মধ্যে আমাদের এইটি উদ্বোধন করা না হয় আমরা থুপদুর দ্বই আমরা অবরোধ হতাল যেকোনো ধরনের কর্মসূচি আমরা অবশ্যই নেব নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধার নদীতীরবর্তী বারো উপজেলার একশো পয়েন্টে একসাথে এই কর্মসূচি পালন করা হয় অর্থাৎ আহমেদ বাংলা ভীষণ গঙ্গাচড়া রংপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দুই সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন তিস্তা সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা বিশ্লেষকদের ইমরুল প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে একুশটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন প্রধানমন্ত্রীর চীন সফরে চাওয়া পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে তবে বিশ্লেষকরা মনে করছেন এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের দুই হাজার একচল্লিশের ভিশনের কথা চিন্তা করি যে একটু উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ সেই জায়গায় পৌঁছতে হলে যেই ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার সেটার জন্য আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার আমাদের সেই ধরনের অর্থনৈতিক মানে সম্পর্ক দরকার সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা ইলেকট্রিক ভেহিকলস তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট করেছে আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এই যে নগদ আর হচ্ছে গিয়ে হুয়াউই সাথে একটা পার্টনারশিপ ফিনটেক ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে তো এগুলো হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ ভূ রাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলেও বিশ্লেষকরা আশা করছেন বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি তখন সেই দেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায় এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না চীন ভারত যেহেতু বৈরী সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না বিষয়টা তা না জিওগ্রাফিক্যাল কনটেক্সটেও দেখতে হবে কেননা আমাদের কিন্তু ফিফটি ফোর ট্রান্স বাউন্ডারি রিভার আছে বা প্লাস ওয়ান টু হবে তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই ট্রান্স বাউন্ডারি কোঅপারেশন চাই যদি ট্রান্স বাউন্ডারি কোঅপারেশন হয় তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি আর রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা ইমরুল কায়েস ঢাকা অস্থিরতা আবারও বেড়েছে পেঁয়াজ ও আলুর বাজারে এর সাথে নতুন করে যুক্ত হয়েছে চালের বাজার কয়েকদিনের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বেড়ে পেঁয়াজের দাম থেকেছে একশো দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত সরবরাহের কোনো ঘাটতি নেই তবু লাফিয়ে লাফিয়ে অত্যাবশ্যক এসব নিত্য পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ রিপোর্ট পেঁয়াজ আলু কিংবা চাল বাজারে রয়েছে পর্যাপ্ত সরবরাহ তবুও দিনের পর দিন বেড়ে চলছে দাম মাত্র দু সপ্তাহের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম আলুর দামও ঠেকেছে ষাট টাকা গতকালকে একশো দশ টাকা ছিল আজকে পেঁয়াজের দামটা দশ টাকা বাড়ছে দীর্ঘদিন সবসময় মানে প্রত্যেক দিনই পেঁয়াজের দামটা পাঁচ টাকা দশ টাকা করে বাড়তেছে হঠাৎ কোন কারণ ছাড়াই কেজিতে চার থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম দাম বাড়ার যুক্তি কারণ জানা নেই ব্যবসায়ীদের চালের আমরা প্রতি কেজি দিতে বলা 5 টাকা বাড়תי ঠিক আছে 4 টাকা 5 টাকা বাড়תי আর সৌদি টপজির বাজার হাতি দরকার দেন উৎপাদন হয় কিন্তুเมล মালিকরা বলছে ধানের দাম নাকি বেড়ে গেছে সেই জন্য চালের দামটা বাড়ায় দিল পর্যাপ্ত সরবরাহ থাকলেও মাছের দামও চড়া তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম আর আগের বেড়ে যাওয়া দামে প্রতিদিন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। সবগুলোরই দাম বেশি। নরমাল যে দাম থাকে নরমালি আজকে বৃষ্টির দিনে আজকে বেশি দাম মনে লাগে বাইরে বাইরেই বলা যায় কারণ বৃষ্টির কারণে মনে হচ্ছে এখন দাম অনেক বেশি। সোনালী 290 টাকা বয়লার 180 আর লেয়ার হলো আপনারা 340 টাকা। নিত্যপণ্যের এমন উচ্চ দামে bipake সাধারণ মানুষ আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে খুব তারা। বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণেই দাম তো আর সহনীয় পর্যায়ে নাই আসলে বলা যাচ্ছে প্রতিদিনের প্রতি প্রতিদিনই বাড়তেছে আজকে তো বৃষ্টি গেলে আরো অবস্থা বেশি খারাপ কিভাবে খাবে মানুষ এত এত দামে আসলে কেনা খুব কঠিন সাধারণ মানুষ এটা পারবে না এত পাঁচশো টাকা নিয়ে আসে নিয়ে আসে সেটা বাজারে করে ব্যাগের নিরাপদ মতো ব্যাগ খালি পড়ে থাকে এই অবস্থা কি করে চলবো আমরা সেটাই চিন্তায় আছে এদিকে বৃষ্টির অজুহাতে পঞ্চাশ থেকে ষাট টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি কাঁচামরিচের কেজিও দুইশো চল্লিশ টাকার উপরে আজকে কাঁচামরিচের দাম হলো দুইশো চল্লিশ টাকা কেজি কালকে গেছিল দুইশো আশি টাকা ইদানিং কয়েকদিন ধরে বাড়তি বৃষ্টির আগেও ছিল বাড়তি এবং আজকে তো একটু মরিচের দামটা বাড়ছে এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের শুভমা ফুজ বাংলা ভিশন ঢাকা দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনো বিপচ্ছিমার উপরে নতুন নতুন এলাকা তলিয়ে কয়েক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে বেড়েছে নদী ভাঙন এরই মধ্যে পানির তোরে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট ভারী বৃষ্টি আর উজানের ঢলে ফুসছে বেশিরভাগ নদ নদী কুড়িগ্রামের ষোলোটি নদ নদীর পানি আরও বেড়েছে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা নৌকায় দিন কাটছে দুর্গতদের অনেকের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট সহ বেশি বিপাকে শিশু ও বয়স্করা ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে তারা খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবে অনেকছে চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই জল পানির জন্য বের হতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা খাওয়া দাওয়া কষ্ট সিরাজগঞ্জে যমুনার পানি আরো বেড়ে বিপদসীমার উপরে দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালাই এর মধ্যেই কয়েক এলাকায় চলছে ভাঙন আশ্রয়ের খোঁজে ছুটছে ভাঙন কবলিতরা দাদার বাড়িটা ছিল সে বাড়িটা ভাঙে গেছে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই শেষ একটা আশ্রয়স্থল ছিল সেটাও ভাঙে গেছে আর আমার এক কিছুই নাই আর কিছুই নাই মানে থারো জায়গা নাই কে হ্যাঁ এমন অবস্থা ব্যাঙ্গে একবার বিরেন হয়ে গেছে এখন আমরা পতন ভোগে জামালপুরেও যমুনা ব্রহ্মপুত্রের পানি বাড়ছে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা শুকনো খাবার বিশুদ্ধ পানি গোখাদদের খাদ্যের সংকট চলছে টাঙ্গাইলের তীব্র ভাঙনে পনেরোটি ইউনিয়নের শতাধিক বাড়িঘর হাটবাজার মসজিদ কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি তিনটি পয়েন্ট এখনও বিপদসীমার উপরে পানি নামছে না জেলা উপজেলার নিম্নাঞ্চল থেকে ভারী বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঠলে বেড়েছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী ও হাওরের পানি আবারও তলিয়ে গেছে নিম্নাঞ্চল নতুন করে পানিবন্দি লাখো মানুষ শর্মিলা কেয়া বাংলা নিউজ ডেস্ক জমির দলিল ও পরিমাপের বিষয়ে ধারণা দিতে আর সচেতনতা বাড়াতে রাজশাহীতে চালু হয়েছে ভূমির পাঠশালা স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এই জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তুলেছে পবা উপজেলা ভূমি অফিস এতে জমি সংক্রান্ত মামলা কমে আসবে বলে মনে করে জেলা প্রশাসন রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের বেশিরভাগ পরিবারই আছে ভূমি সংক্রান্ত নানা জটিলতা আর এ থেকেই তৈরি হচ্ছে পারিবারিক বিরোধ মামলা মোকদ্দমা সংঘর্ষ এই অবস্থা থেকে পরিত্রাণে সচেতনতা ও ভূমি আইন জানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা আর তাই জমি জমা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করতে রাজশাহীতে চালু করা হয়েছে ভূমির পাঠশালা নামে ব্যতিক্রমী এক স্কুল প্রয়োজনীয় বিষয়গুলো হাতেকলমে শেখানো হচ্ছে ব্যতিক্রমী এ পাঠশালাই ভূমি নিয়ে সরকারের যে উদ্যোগগুলো আছে যত দ্রুত পারা যায় জানানোর মানুষ যখন নিজে শিক্ষিত হবে নিজে স্মার্ট হবে তখন মানুষ নিজের সেবা তখন নিজেই গ্রহণ করতে আসবে প্রতি মোজা থেকে বিশ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয় পাঁচ দিন উদ্দেশ্য অন্যের জমির জটিলতা নিরসনে তারা সহযোগিতা করবে ভূমি সম্পর্কে যে ঝামেলা আছে তারপরে নামজারির যে বিষয়টা আমরা জানতাম না তারপরে যে রেকর্ড আছে এস দা আর এস এই রেকর্ডের কোনগুলা ভুল এসে এই সম্পর্কে আমরা জানছি আমার যে জমি আছে সে জমির হচ্ছে যে ভুল আছে বা ই আছে সেটা আমি সঠিকভাবে ঠিক করতে পারবো ভূমি নিয়ে আগে আমরা যেসব সমস্যার মুখোমুখি হতাম অনেক ভোগান্তিতে পড়তে হতো আমাদেরকে আশা করি আমরা এখন কিছুটা জানার পর এই ভোগান্তিতে আর আমাদের পড়তে হবে না ভূমি এমন একটি বিষয় এর জের ধরে অনেক সমাজে দ্বন্দ্ব ফেসাদ হয় এমনকি অনেকে হত্যার শিকার পর্যন্ত হয় তাহলে যদি সঠিকভাবে এর সমাধান দিতে পারে আমার শিক্ষার্থীরা এবং প্রত্যেকে যদি ভূমি সংক্রান্ত জ্ঞান থাকে তাহলে আমার মনে হয় যে দ্বন্দ্ব নিরসন হবে জমি সংক্রান্ত কাগজপত্র না বোঝার কারণে ভয়ের মধ্যে থাকেন অনেকে ভূমি পাঠশালা এই ভীতি কাটাবে বলে মনে করেন জেলা প্রশাসক প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তারা যাতে এই প্রশিক্ষণ গ্রহণ করে গ্রামের সাধারণ মানুষকে ভূমির যে প্রাথমিক জ্ঞান সেটি প্রদান করতে পারেন এবং ভূমি সংক্রান্ত যে মামলা হচ্ছে সেই মামলার পরিমাণ আস্তে আস্তে আশা করি আমরা এর প্রভাবে কমে আসবে জমি নিয়ে বছরের পর বছর মামলায় সর্বশান্ত হন অনেকে অথচ ভূমি ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে এড়ানো যায় নানা জটিলতা বলছেন সংশ্লিষ্টরা পরিতোষ চৌধুরী আদিত্য বাংলা ভীষণ রাজশাহী আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন খালেদা জিয়াকে ভয় পায় বলেই তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে সরকার শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বেগম খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যবদ্ধ গণ আন্দোলনের আহ্বান জানান তিনি যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে ফরিদপুরে যুবদলের বিলুপ্ত কমিটির নেতা মাহবুবুল হাসান ভইয়া পিঙ্কুর নেতৃত্বে বৈরী আবহাওয়ার মধ্যেও এ মিছিল বের করা হয় শহরের সরকারি শারদা সুন্দরী কলেজের সামনে অম্বিকা সড়ক থেকে মিছিল বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে পৌঁছলে বাধা দেয় পুলিশ এর আগে সংক্ষিপ্ত সমাবেশে মাহবুবুল হাসান ভইয়া পিঙ্কু নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বলেন যুবদলের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন আরও বেগমান হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা সভা গ্লোবাল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দু ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আইডিইবি ভবনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তরা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বাড়ি চৌধুরী এমপি সভাপতিত্ব করেন সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন হয়েছে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম সহ অন্যরা সংগঠনটি টেলিভিশন মেকআপ আর্টিস্টদের উন্নয়নে কাজ করছে বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একজিম ব্যাংকের অর্ধবাষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এ সময় তিনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সকল শাখা ব্যবস্থাপকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী ওয়ান ব্যাংক পিএলসি এর পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান পরিচালক অনন্যা দাসগুপ্ত ব্যাংকের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান সাইদ এইস চৌধুরী পরিচালক কাজী রকুন উদ্দিন আহমেদ স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী সহ উদ্যোতন কর্মকর্তারা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাংলা ভিশন নিউজ ডেস্ক সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে ছয় ঘন্টায় রাজধানীতে রেকর্ড একশো ত্রিশ মিলিমিটার বৃষ্টি জলবদ্ধতায় চরম দুর্ভোগ সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষ্ছে নগরবাসী সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণা বিভিন্ন স্থানে বিক্ষোভ বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না হুশিয়ারি ডিএমপির গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলছেন মন্ত্রীরা তিস্তা পরিকল্প মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের পাঁচ জেলায় অবস্থান কর্মসূচি তিস্তা ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থানের প্রশংসা বিশ্লেষকদের আলু আর পেঁয়াজের অস্থিরতার মধ্যে এবার বাড়ছে চালের দাম নিত্যপণ্যের বাজারে আগুন বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও বাংলা ভিশিয়ান সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউডিউ ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ নিউজে এতদিন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই